আপুনি রোগী চাই আছে, আপুনি এড্রেসৰ রোগী চাই আছে কিয়? নহয় মই নহয় নহয় মানে আপুনি এড্রেসৰ রোগী চাই কিয় চাই আছে? নহয় এটো কথা নহয়। কি মনে হইতেছে নুচ্চা? হ্যাঁ আরে না সিদ্দিক কাকু শালা কতটা আগে গেছিল কসু দাও আগে যাই না হইলো না ওগুলো আসলে নুচ্চা নাকি আবার কত কত জনে মনে করতেছে যে না আসলে এবার নুচ্চামি করবার যে ধরা পড়ছে। হ্যাঁ কি হরে আসলে এটা নুচ্চামি করবার যে ধরা হয় নাই এই হইছে একজন ডাক্তার। এবারে জানা হোনা নাই আমি থাপড়টা দাঁত ভাঙবো। তুমি যদি আমার সাফা ভাঙ্গে দাও তাহলে আমি হাসা কথাটা কমু কেমনে? জানি না আগে হাসা কথাটা শুনো তারপরে সাফা ভাঙবো না দাঁত ভাঙবো ভাঙবো। ওকে তো চলো তাহলে বেশি দেরি না করে ভিডিও শুরু করি। আপনি ডক্টর হয়ে আপনি হসপিটালে এনে কি আইবো? হ্যাঁ তো প্রথমে কইতাছি এই নুচার নাম হইছে সোহেল করিম আর অতি হইছে বঙ্গাইগাঁও জেলার ধনতলা না ওটা খারাপ ভাইব না ওটা জায়গার নাম দন্তলা স্বাস্থ্য কেন্দ্র ডাক্তার। হোয়াট আসলে জায়গার নামটা খারাপ ভাবনা হে এই শালার অবস্থা দেখে। ঠিক বলেছো এই শালাই বলে ডাক্তার এই শালাই ডাক্তার হইয়া মানে উদলা হইয়া তারপরে ডাক্তার ডাক্তারি করবার গেছে রোগী দেখবার গেছে। আসলে একটা কথা কি আমার মনে হইতেছে শালাই ডাক্তারি করবার নাই শালাই এক নাম্বার নিচামি করবার আইছে। সঠিক বলেছেন আর আইছে যে শালাই কইতাছে বলে ইমার্জেন্সি রোগী দেখবার আইছি ঠিক আছে কিন্তু ইমার্জেন্সি কোনো রোগী না শালাই মানে বোর হাতে মন কা কেবল না বউ কইলে ভুল হবো মনে হয় শালায় যে রেড লাইট এরিয়ার মধ্যে যায় না কে বলি কাপড় কড়া খুলছে অম্বাই বলে পেশেন্টে ফোন মারছে ইমার্জেন্সি রোগী আছে মানে ওই অবস্থায় থুয়া উপেন পিন দেয়া হ্যাঁ বসে মানে এত কেয়ারফুলি চিকিৎসক। তো আসলে এই ধরনের কেয়ারফুলি চিকিৎসক যদি থাকে তাহলে রোগীর আর সমাজের গোয়াদে বাস যেতে টাইম লাগবো না। হাজার ইমার্জেন্সি পেশেন্ট হয়েছে তাই বলে যে তুই সামনে খাবার খেয়ে উঠে আসবি আমার তো মনে হইতাছে না। তো আমার মনে হইতাছে শালার এখন সিঙ্গেল ডেভিডাই ঠিক আছে কারণ এই শালায় মানে নুচ্চামি করব এক নাম্বার কথা নুচ্চামি করবার আছে রোগী দেখা কোনো কথাই না ঠিক আছে। তো এই শালা গজনে এই কলকাতার মধ্যে একটা বড় ঘটনা হয়ে গেল না এতে এগিনা শালা গজনে এই ডাক্তার শালা গজনে এরকম ধরনের ঘটনা হইতাছে আজকে সমাজে। সঠিক বলেছেন আর সাংবাদিক বাইরে একটা কথা কইতাছি তুমি এইভাবে আর প্রশ্ন না করে তুমি আওরা কাওরা সিন্ডেল দিয়ে আওরা বাড়ি শুরু করো দেখুন হাজার কথা একলাই বেরিয়ে যাবে। আপনি এটা একটু ড্রেস নাকি আপনার আপনি নিজে কখনো আপনার ড্রেস নাকি একটু? আরে শালাই কইব কি শালাই তো একদম পাতি নুচ্ছে শালাই কেমনি কইব যে আসলে আমি ডাক্তারি করবার না ওটা করবার আইছিলাম শালাই কই আর বকি শালার তো মুখ বন্ধ হয়ে গেছে এখন শালাই তো ধরা হয়ে গেছে এটা কি মানা যায়? আর হাজার ওই ইমার্জেন্সি পেশেন্ট হয় কোনো ডাক্তারাই কিন্তু ওইভাবে কাপড় খুলে যাইব না ঠিক আছে মানে নিজের তো একটা দেহ আছে না নিজের তো যে সরমলজ্জা আছে না সরমলজ্জার ব্যাপার আছে না নিজের নিজের শরীরটা তো নিজের ঢাকা লাগবো না। আর ভাইন চোদের কাম দেহ একদম মানে সবকিছু খুলে গেছে মানে উজে হেরে মানে বললাম না তো যারা যারা এই যে যাও হসপিটালে যাও তোমরা যদি এইভাবে এই ধরনের কোনো কিছু দেহ আরে বেরোনে অনেক ঠাপাইবে তারপরে কি হয় দেখা যাবো তোর মাথা নষ্ট। তো এই ঘটনাটা হয়েছে বঙ্গাইগাঁও জেলার মধ্যে। তো ভিডিওটা এই পর্যন্ত আসছিল আজকের মতন। তো ভিডিও ভালো লাগলে লাইক করো পেজের ফলো করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ডিসক্রিপশনে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম লিঙ্ক থাকবে বড় বড় ফলো করো আজকের মতন আসি বাই আল্লাহ।